সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, পৃথিবী আবার যেন আগের মতো সুস্থ পরিবেশে ফিরে আসে এবং আমরা যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি। এই প্রার্থনা করে আজকের ক্লাস শুরু করছি আমি। আমরা বিগত ক্লাসে আমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই থেকে 11 অধ্যায় আবহাওয়া জলবায়ু নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বায়ুচাপ এবং বায়ু প্রবাহ, এই দুটি টপিকস নিয়ে। তো বায়ুচাপ বলতে আমরা কি বুঝি, তার আগে আমাদের জানতে হবে বায়ুমণ্ডল কি। বা আমাদের চারিদিকে আমরা জানি যে আমাদেরকে আমরা দেখতে না পেলেও অদৃশ্য, বাট বাতাস আমাদের চারিদিকে ঘিরে আছে। এই বাতাস যে আমাদের চারিদিকে ঘিরে আছে, এই এই বাতাসের আবরণকেই বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট ওজন রয়েছে। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় বায়ুচাপ। তাহলে আমরা বায়ুর যে ওজন তাকেই মূলত বলছি বায়ুচাপ। তো তোমরা অবশ্যই তোমাদের বই এবং খাতা কলম নিয়ে রেডি থাকবে, প্রয়োজনীয় অংশ অবশ্যই নোট রাখবে। তো আমাদের বইয়ে এই বায়ুচাপের সংজ্ঞাটা ঠিক এভাবেই দেওয়া আছে। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে বা চাপ সৃষ্টি করে তাকেই বলা হয় বায়ুচাপ। তোমরা এই লাইনটি আন্ডারলাইন করবে। বায়ু সর্বদাই উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কিভাবে সেটা হয়? আমরা আমাদের বইয়েতে একটা পরীক্ষা এখানে দেওয়া আছে, তোমরা বইটা খুললে দেখতে পাবে যে বায়ু উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টির কারণ কি। তো আমরা এখানে একটা ট্রেতে পানি এবং একটা ট্রেতে বালি নিয়ে এই পরীক্ষাটা করতে পারি। যদি আমরা একটা ট্রেতে বালি এবং পানি নিয়ে সেটাকে সূর্যের আলোতে রেখে দেই কিছুক্ষণ, আমরা দেখব যে ট্রেতে পানি রয়েছে পানিটা দ্রুত গরম হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেছে, কিন্তু বালি গরম হতে একটু সময় বেশি লাগছে। ঠিক একইভাবে যখন জলাশয়, নদী, সমুদ্র পৃষ্ঠে সূর্যের তাপের ফলে কি হয়, পানি যখন জলীয় বাষ্পে পরিণত হয়, অর্থাৎ দিনের বেলায় ভূপৃষ্ঠ অর্থাৎ মাটি সমুদ্র পৃষ্ঠের চেয়ে দ্রুত উত্তপ্ত হয়ে যায়। সমুদ্রের পানি উত্তপ্ত হতে সময় বেশি লাগে। যখন ভূপৃষ্ঠ উত্তপ্ত থাকে তখন সেই অংশ থেকে বায়ু উত্তপ্ত হয়ে বা উষ্ণ হয়ে হালকা হয়ে, বায়ুর ওজন হালকা হয়ে উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। কিন্তু এই জায়গাটা কি হয় না, এই জায়গাটা কিন্তু খালি থাকে না। এই জায়গাটা আশেপাশের ঠান্ডা বাতাস এসে খুব দ্রুতই জায়গাটাকে ভরে দেয়। অর্থাৎ ভূপৃষ্ঠ যখন দিনের বেলায় উত্তপ্ত হয় দ্রুত, তখন সমুদ্র পৃষ্ঠ থেকে বায়ু এসে ভূপৃষ্ঠের দিকে চলে আসে এবং ওই ফাঁকা স্থানটাকে ভরে দেয়। এভাবেই বালির উপরের বায়ুমণ্ডল দ্রুত উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। পানির ট্রের দিক থেকে বায়ু বালির ট্রের দিকে প্রবাহিত হয়। এভাবে যখন সূর্যের আলোর কারণে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় তখন ভূপৃষ্ঠের উপরের বায়ু উষ্ণ হয়ে তার ওজন হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে। তার মানে ওইখানে নিম্নচাপের বায়ুর নিম্নচাপ থাকে, অর্থাৎ বায়ুর যে ওজন সেখানে ওজন কমে যায় বলে বায়ু উপরের দিকে উঠে যায়, ফলে ভূপৃষ্ঠের উপরে চাপ কম প্রয়োগ করতে পারে। অপরদিকে যখন তাপমাত্রা যে স্থানগুলিতে সূর্য খাড়াভাবে কিরণ না দিয়ে তীর্যকভাবে কিরণ দেয় সেই সকল অঞ্চল তুলনামূলকভাবে শীতল থাকে, যার ফলে বায়ুর ওজন সেখানে ভারী থাকে। বায়ু শীতলতর স্থানে বায়ু ওজনে ভারী হয় এবং
ভূপৃষ্ঠের দিকে তা সেটা চাপ প্রয়োগ করে, ফলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। অর্থাৎ বায়ুর উচ্চচাপের সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রা বেশি থাকলে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, তাপমাত্রা যে অঞ্চলে কম থাকে সেই অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। এবং এই উচ্চচাপ নিম্নচাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ উচ্চচাপের অঞ্চল থেকে বায়ু তখন নিম্নচাপের অঞ্চলের দিকে প্রবাহিত হয়, কারণ নিম্নচাপের অঞ্চল থেকে বায়ু ওজনে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, যার ফলে ওজনে ভারী শীতলতম স্থানের বায়ু সেখান থেকে ফাঁকা স্থানটাকে ভরে দেওয়ার জন্য ওই স্থানে চলে আসে। এভাবে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ বায়ুচাপের তারতম্যের কারণেই বায়ু প্রবাহের সৃষ্টি হয়, আর বায়ুচাপের তারতম্যের কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে আমরা আজকের ক্লাসে এটা শিখলাম যে বায়ুচাপ কি, বায়ু প্রবাহ কি, বায়ুচাপ বায়ু প্রবাহের কারণ প্রধান কারণ হচ্ছে বায়ুচাপের পার্থক্য, বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ, অর্থাৎ বায়ু প্রবাহ কিভাবে সৃষ্টি হয় এটাও আমরা জানলাম। তো আজকে আমরা খুব সংক্ষিপ্ত একটা আলোচনা, ছোট্ট একটা ক্লাস, সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।